আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দোলাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম। প্যানকেক তো অনেক রকম খেয়েছেন, আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ভীষণ মজার তুলার চেয়েও নরম জাপানিজ প্যানকেক বা সুফলি প্যানকেক, যা তৈরি করা যায়ও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই কম সময়ে। দেখুন, আমি একটা প্যানকেক কেটে দেখিয়ে দিচ্ছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন আসলে এই প্যানকেকটা কতটা সফট, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে। আর এই প্যানকেক অনায়াসেই যে কেউ পছন্দ করতে বাধ্য। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করা হলেও খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিব কিভাবে তৈরি করা যায় জাপানিজ প্যানকেক। সুফলে প্যানকেক তৈরি করার জন্য আমি একটা ডিশের উপর স্ট্রেনার বা ছাঁকনি নিয়ে এতে নিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দার সাথে কেকটা একটু ফ্লাফি করার জন্য অ্যাড করে দিব 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর 2 আঙুলের 1 চিমটি পরিমাণ এর সাথে অ্যাড করে দিব বেকিং সোডা। এবার আমি একত্রে এই শুকনো উপকরণগুলো চালনি বা স্ট্রেনার দিয়ে ভালো করে চেলে নিব, যাতে এই মিশ্রণে কোনো দলা বা লাম্পস না থাকে। চালনি বা ছাঁকনিতে যে অবশিষ্ট রয়ে গিয়েছে এগুলো আমি ফেলে দিব। এবার এই ডিশটা এক সাইডে রেখে দিব, নিয়ে নিব আরেকটা মিডিয়াম সাইজের বোল। এই বোলে নিয়ে নিব নর্মাল তাপমাত্রার 2টা ডিম। আপনাদের ডিম যদি ফ্রিজে রাখা থাকে তাহলে এই রেসিপি তৈরি করার অবশ্যই 30 মিনিট আগে ডিমগুলো বের করে রেখে নর্মাল তাপমাত্রায় নিয়ে এসে তারপর ব্যবহার করবেন। এই রেসিপির ক্ষেত্রে ডিমের তাপমাত্রা বা সঠিক তাপমাত্রায় থাকা খুবই জরুরি, না হলে কেক কিন্তু ফুলবে না। এবার আমি ডিমটা ভেঙে সাদা অংশ আর কুসুম আলাদা করে নিব। কুসুমটা আমি অন্য সাইডের আরেক বাটিতে রেখে দিলাম। এবার আমি একইভাবে দ্বিতীয় ডিমটিও ভেঙে কুসুম আর সাদা অংশ আলাদা করে নিব। এই রেসিপির ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন কুসুমের কোনো একটা ছিটা ফোটা অংশও যেন সাদা অংশে না মিশে যায়, তাহলে কিন্তু ডিমের ম্যারাংটা আর ভালোভাবে হবে না। এবার যে বাটিতে আমি কুসুমগুলো রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। এবার এই কুসুমের সাথে ফ্লেভারের জন্য অ্যাড করে দিব 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমি ভ্যানিলা ফ্লেভার ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ফ্লেভারই ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তরল দুধ। দুধগুলো আমি আগে থেকে জাল দিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। সেই সাথে এই মিশ্রণের সাথে 1 চিমটি পরিমাণ লবণ আমি যোগ করে দিয়ে দিচ্ছি। কেক ফুলাতে লবণটা খুবই সাহায্যকারী। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে আমি একটু মিশিয়ে নিব। নেড়েচেড়ে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে এই মিশ্রণের সাথে অ্যাড করে দিব আগে থেকে চেলে নেওয়া শুকনো উপকরণগুলো। তবে আমি এগুলো সব একবারে দিব না, অল্প অল্প করে ভাগ করে কয়েক ধাপে দিয়ে দিব। এতে করে এই মিশ্রণে কোনো দলা বা লাম্পস সৃষ্টি হবে না, আর মিশাতেও খুব সুবিধা হবে। দেখুন, সব কিছু আমি এই মিশ্রণের সাথে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর কনসিস্টেন্সিটা একবার দেখুন, এই অবস্থাতে আছে। এবার আমি এটাকে আর ওভার বিট করবো না, কোনো ক্রমে এটা বেশি নাড়াচাড়া করা যাবে না। এই বোলটা আবারও এক সাইডে সরিয়ে রেখে সেই যে আমি ডিমের সাদা অংশ আলাদা করেছিলাম সেই বাটিটা নিয়ে নিব। এবার ডিমের এই সাদা অংশের সাথে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে একবারে দিব না, একইভাবে আমি অল্প অল্প করে দিয়ে কয়েক ধাপে আমি চিনিগুলো মিশিয়ে নিব। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি এই মিশ্রণগুলোকে ম্যারাঙে পরিণত করে নিব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড হুইস্ক বা কাঁটা চামচের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লেগে যাবে। দেখুন, আমি বেশ কয়েক ধাপে চিনিগুলো অল্প অল্প করে মিশিয়ে ভালোভাবে সাদা অংশটাকে বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এবারে আর এই সাদা অংশের মিশ্রণগুলো নড়াচড়া করছে না। আমি একটু বাটিটা কাট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি বাটি কাট করার পরেও এগুলো নড়াচড়া বা পড়ে না যায় তাহলে বুঝবেন আপনাদের বিট করাটা একদম ঠিকঠাক, অর্থাৎ ডিমের ম্যারাং তৈরি হয়ে গিয়েছে। এবার আমি যে বলে কুসুমের মিশ্রণগুলো রেখেছিলাম সে বোলটা নিয়ে নিব, আর এই ডিমের ম্যারাং থেকে অল্প অল্প করে ম্যারাং নিয়ে বা ফোম নিয়ে কুসুমের মিশ্রণের সাথে আমি অ্যাড করে দিব।
দেখুন, অল্প পরিমাণে নিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম, এরপর খুব স্মুথলি এই কুসুমের মিশ্রণের সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। খুব বেশি জোরে বা তাড়াহুড়ো করে মিশাতে যাবেন না, তাহলে কিন্তু এর যে ফ্লাপি ভাবটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কেকটা আর কিন্তু ফ্লাপি হবে না বা নরম সফট তুলতুলে হবে না। এবার আমি অল্প অল্প করে দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নিব। যে কোনো কেকের ক্ষেত্রেই ব্যাটার মিশানো বা তৈরি করাটা খুবই জরুরি, এতেই কিন্তু কেকটা কতটা সফট হবে সেটা ডিপেন্ড করে। দেখুন, আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার একটা গ্লাস নিয়ে এর মাঝে যে বেকিংয়ের ডেকোরেশনের জন্য বা ক্রিমের জন্য যে পাইপিং ব্যাগ ব্যবহার করা হয়, সেই পাইপিং ব্যাগ আমি একটা নিয়ে গ্লাসের ভিতর পুরে দিব। এরপর এই গ্লাসে তৈরি করে রাখা প্যানকেকের যে মিশ্রণ আছে সেগুলো আমি অল্প অল্প করে দিয়ে নিব। সব ব্যাটারগুলো আমি ভরবো না, অর্ধেকটা ব্যাটার আমি এই পাইপিং ব্যাগে ভরে নিব, আর অর্ধেকটা দিয়ে আমি পাইপিং ব্যাগ ছাড়া কিভাবে তৈরি করতে হয় সেভাবে দেখিয়ে দিব। দেখুন, ভরে নেওয়া হয়ে গেলে এটা আমি এবার রেখে চলে যাব কেকটা বেক করার প্রসেসে। এজন্য চুলায় আমি একটা প্যান গরম করে এতে একটা টিস্যু পেপারের সাহায্যে সামান্য পরিমাণ তেল নিয়ে প্যানটা আমি প্রথমে মুছে নিব। এরপরে যে পাইপিং ব্যাগে আমি ব্যাটারগুলো ভরেছিলাম সেই ব্যাগের মুখটা একটা কেচি দিয়ে অল্প পরিমাণে আমি কেটে এই ব্যাটারগুলো এবার প্যানে আস্তে আস্তে দিয়ে দিব। এভাবে দিলে কেকটা সমানভাবে পড়ে, আর যদি অন্য কিছু দিয়ে বা চামচ দিয়ে দেন তাহলে একটু এর শেপটা এবড়ো থেবড়ো বা একটু কম বেশি হতেই পারে। দেখুন, এভাবে আমি এই প্যানে দুইটা প্যানকেক দিয়ে দিব। এগুলো একটু ছোট সাইজেই দিয়ে দিলাম। এর পরবর্তী যেগুলো দিব চামচের সাহায্যে বা হাতার সাহায্যে সেগুলো একটু বড় মাপের তৈরি করে নিব, কারণ আমার বাচ্চারা সবসময় প্যানকেকগুলো একটু ছোটই পছন্দ করে। এই দুটা ওদের জন্য, আর যে দুটো একটু বড় করব সেই দুটা রেসিপির জন্য, অর্থাৎ আপনাদের জন্য। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব অল্প কিছুক্ষণ। এরপরে ঢাকনাটা তুলে এই প্যানে আমি চামচের সাহায্যে এক চা চামচ পরিমাণ পানি এই কেকের দুই পাশে দিয়ে দিব। খেয়াল রাখবেন এই পানিগুলো কোনোভাবেই যেন কেকের সাথে মিলে না যায়, এখান থেকে এটা বাষ্প হতে থাকবে আর কেকগুলো খুব সফট হয়ে যাবে। ফিরে এলাম 3-4 মিনিট পর, দেখতেই পাচ্ছেন কেকগুলো কিন্তু অলরেডি এক পাশে বেক হয়ে গিয়েছে। এবার আমি খুবই আলতো হাতে একটা স্প্যাচুলা দিয়ে কেকটাকে উল্টে দিব। খেয়াল রাখবেন অন্যান্য প্যানকেকের চেয়ে এই কেকটা কিন্তু খুবই নরম আর ফ্লাপি হয়ে থাকে। এবার একইভাবে অপর পাশে যে কেকটা আছে সেটাও আমি উল্টে দিব, আর একইভাবে একটা চামচের সাহায্যে এক চা চামচ পানি এপাশে আর এক চা চামচ পানি ওই পাশে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আবারও কেকটাকে ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। ফিরে এলাম 4 মিনিট পর, দেখতেই পাচ্ছেন এরই মাঝে প্যানকেকগুলো ভালোভাবে বেক হয়ে গিয়েছে। এবার আমি এগুলো তুলে নিব। দুটা প্যানকেকই আমি প্যান থেকে তুলে একটা প্লেটে নিয়ে নিব। দেখুন, একটু কাছ থেকে দেখিয়ে দিই প্যানকেকগুলো দেখতে কতটা কিউট লাগছে। এবার আমি পাইপিং ব্যাগ ছাড়া যে বলেছিলাম তৈরি করে দেখাবো, চলে যাচ্ছি সেই প্রসেসে। এজন্য আবারও একটা টিস্যু পেপারে কিছুটা তেল লাগিয়ে প্যানটা আমি আবারও ভালোভাবে একটু মুছে নিব। এবার এই প্যানে আগে থেকে তৈরি করে রাখা যে অর্ধেক পরিমাণ ব্যাটার ছিল সেটা একটা গোল চামচের সাহায্যে নিয়ে এই প্যানে আমি দিয়ে দিব। এই প্যানকেকগুলো একটু বড় সাইজের তৈরি করব, তাই আমি দুই অংশে ভাগ করে এই প্যানে দিয়ে দিব। আগেই বলেছিলাম চামচ বা স্প্যাচুলা দিয়ে প্যানকেক দিলে সেটা একটু সমান হয় না বা গোল হয় না। যাই হোক, এবার আমি একইভাবে দুই পাশে এক চা চামচ করে পানি এই প্যানকেকে দিয়ে দিব। একইভাবে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 3-4 মিনিট। সেই পূর্বের ন্যায় একইভাবে প্যানকেকগুলো আমি উল্টিয়ে দুই পাশেই সমানভাবে বেক করে নিব। দেখুন, নির্দিষ্ট সময় পর এই প্যানকেকগুলো আমি ভালোভাবে বেক করে এবার তুলে নিব।
দুটা প্যানকেকই আমি একত্রে তুলে নিয়েছি। দেখুন এগুলো একটু কাছ থেকে আমি দেখিয়ে দিই, এই প্যানকেকগুলো দেখতে কতটা ফ্লাফি আর সফট হয়েছে। এবার চলে যাব সার্ভিংয়ে। দেখুন জাপানিজ প্যানকেকগুলো অথবা সুপ্লে প্যানকেক আমি একটা ডিশে সার্ভ করে নিয়েছি। এবার উপর থেকে কিছুটা মধু ছড়িয়ে আর এক টুকরো করে বাটার উপরে দিয়ে আমি গার্নিশিং করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিয়ে এটাকে পরিবেশন করতেই পারেন। দেখলেন তো কত সহজেই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় ভীষণ মজার সফট সফট জাপানিজ প্যানকেক। অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে। নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি দোলা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।